হঠাৎ করে গলাচিপা 10 মিটার রাজনীতি কুরিয়ার চিঠির কারণে উত্তপ্ত হয়েছে আপনারা জানেন আমি বিষয়টা একটু ঘোষণা করে আমি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দপ্তর সম্পাদক ইসলাম মেহেদীর মধ্যেই গণমাধ্যমের কাছে সেই চিঠির ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে জোটের নেতারা বৈঠক করেছেন তারা বলেছেন তারা কোন জনপদে গণসংযোগ করতে পারে না আওয়ামী লীগের ফেসিবাদী হামলার নামে তারা কি বাংলাদেশ জাতীয়তাবাদী দুটি দলের নেতা কর্মীরা ও প্রার্থীদের উপর হামলা করে এইখানে চার দলীয় জোট বিশ দলীয় জোট এমনকি বর্তমান গণ অধিকার পরিষদ সহ কোন দলের প্রার্থী কোন দলের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে বঞ্চিত হয়েছেন হামলার শিকার হয়েছেন আপনারা কি কখনো দেখেছেন না আপনাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ দিয়ে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে খাটো করে ছোট করে এবং আপনাদের সাথে আমাকে মিলিয়ে যারা বেসময় তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গলাচিপা 10 মিনাকে ধার করে দিতে চায় তাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা সজাগ থাকবেন কমপক্ষে আগামী নির্বাচনে এই দায়িত্বশীলতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন প্রশাসনের ভাইদেরকে বলছি আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগ জামাত ইসলামী জাতীয় পার্টি এমনকি গণ অধিকার পরিষদ আপনাদেরকে বেতন দেয় না আপনারা জনগণের প্রতিনিধির মতো কাজ করবেন তাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় আপনাদের বোনাস হয় সুতরাং কারো ব্যক্তিগত কর্মচারী হয়ে আপনাদের চাকরি করার কোনো দরকার নেই যদি কোনোদিন কোনো ধরনের হুমকি আসে আপনারা নৈতিকতার সাথে সেই হুমকি প্রতিহত করবেন আপনাদের আপনি আপনাদের কাছে থেকে পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করবেন